হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের সংক্ষিপ্তের যে পরবর্তী অংশ বাকি ছিল সেটুকু কমপ্লিট করব। তো প্রথমে যে প্রবলেমটা করিয়েছি সেটা হচ্ছে ২৬ নম্বর প্রবলেম প্রবলেমটা এটা আছে যে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি ফোর রাশিটির অক্ষর সমূহকে পূর্ণভাবে লিখে মানে তার থেকে কতগুলি বিভিন্ন প্রকার বিন্যাস পাওয়া যাবে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম এবারে দেখো এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্স কিউব মানে তুমি কি লিখতে পারবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আবার ওয়াই স্কোয়ার মানে কী লিখতে পারবে ওয়াই ইন্টু ওয়াই আবার জেড টু দি পাওয়ার ফোর মানে লিখতে পারবে কি জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড তাহলে হিসেব মতো এখানে অ্যালফাবেট কটা পেলে দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নখানা অ্যালফাবেট পেয়েছো নখানা অক্ষর পেয়েছো তাহলে বিন্যাস মোট বিন্যাস কত হবে নাইন ফ্যাক্টোরিয়াল এবার দেখো এক্স আছে বার তো সেই কারণে নিচে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল আবার দেখো ওয়াই আছে দুবার তো সেই জন্য নিচে হচ্ছে ইন্টু টু এর ফ্যাক্টোরিয়াল আবার দেখো জেড আছে চারবার তাই নিচে হচ্ছে ইন্টু দিয়ে ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে হিসেব মতো এই যে নখানা অক্ষর আছে তিনটে এক্স দুটো ওয়াই চারখানা জেড এই এই নখানা অ্যালফাবেটকে কত রকমভাবে বিন্যাস করা যায় কোয়েশ্চেনে কিন্তু সেটাই চেয়েছিল তো সেটাই হয়ে গেছে নাইন ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল এবং সেটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখবে অ্যান্সারটা আসবে বারোশো ষাট ক্লিয়ার এবারে নেক্সট যে প্রবলেমটা করিয়েছি সেটা একটু ভালো করে দেখো বলেছে একজন ব্যক্তির নাম নয় অক্ষর বিশিষ্ট কোনো একজন ব্যক্তির নাম নয় অক্ষর বিশিষ্ট ও একটি অক্ষর একাধিকবার এবং অন্য অক্ষরগুলি প্রত্যেকটি একটি করে আছে যদি তার নামের অক্ষরগুলির মোট বিন্যাস এত হয় তবে এক জাতীয় অক্ষরটি কতবার আছে মানে যে অক্ষরটি বারবার রিপিট করেছে সেটা কবার আছে তো ধরো কোনো একটা নাম যেখানে নয় অক্ষর বিশিষ্ট কোনো একটা নাম তাতে কোনো একটা অক্ষর ডব মানে ডবল বা ত্রিপুল যাই হোক কিছু আছে সেটাই আমাকে বের করতে হবে তো আমি ধরো ধরে নিলাম যে ধরি এক জাতীয় অক্ষরটি এক্সবার আছে মানে এক সংখ্যক বার আছে ঠিক আছে এই যে যেমন ধরো এই যে এইটা নয় অক্ষরের একটা এ কিন্তু এখানে দেখো জেড চারবার আছে ওয়াই দুবার আছে এক্স তিনবার আছে তো সেটা তো নেব না সাপোজ ধরো কোনো একটা অ্যালফাবেট এক্স বার আছে ঠিক আছে আর বাকি সমস্ত অ্যালফাবেটগুলো একবার 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 করে আছে তাহলে একটা একটা করে থাকলে তো তাদের জন্য ফ্যাক্টোরিয়ালের কোনো চেঞ্জ হয় না শুধুমাত্র রিপিটটা চেঞ্জ হয় তাহলে হিসেব মতো সাপোজ ধরো ওই যে নখানা অক্ষর টোটাল নখানা অক্ষরের বিন্যাস কী হবে নাইন ফ্যাক্টোরিয়াল বাই দেখো একটা একটা অক্ষর হচ্ছে এক্সবার আছে তো সেই কারণে নাইন ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল এবং এই বিন্যাসের মানটাই কোশ্চেনে বলে দিয়েছে পনেরো হাজার একশো কুড়ি তাহলে এক্স ফ্যাক্টোরিয়াল মানে এখান থেকে তুমি কি বলতে পারবে নাইন ফ্যাক্টোরিয়াল বাই পনেরো হাজার একশো কুড়ি এবার এটাকে জাস্ট ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে দিয়ে দেখবে যে কিছু একটা মানে ফোরের ফ্যাক্টোরিয়াল বা ফাইভ ফ্যাক্টোরিয়াল পাবে তো এক্সের ফ্যাক্টোরিয়াল মানে যদি ফোরের ফ্যাক্টোরিয়াল হয় তাহলে নিশ্চয়ই এক্সের ভ্যালু হয়ে যাবে ফোর তাহলে ওই এক জাতীয় অক্ষরটি থাকবে চারবার সেটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখবে ক্লিয়ার এবারে আমি যে নেক্সট প্রবলেমটা করিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম একটু মন দিয়ে বুঝবে দেখো এখানে বলেছে জিরো টু ফাইভ টু ফোর ফাইভ অঙ্কগুলির সাহায্যে এক লক্ষ অপেক্ষা বড় কতগুলি সংখ্যা গঠন করা যায় এই যে অঙ্কগুলি দেওয়া আছে সেখানে বলেছে এক লক্ষ অপেক্ষা বড় কতগুলি সংখ্যা তৈরি করা যায় এবার দেখো এক লক্ষ লক্ষর ঘরে যেতে গেলে কটা অঙ্ক আমার দরকার একক দশক শতক হাজার অজিত লক্ষ এই যে এত দূর পর্যন্ত আমি যদি সংখ্যা পাই তাহলেই বলবো যে এটা লক্ষর ঘরে আছে মানে এক লক্ষ বা দু লক্ষ বা চার লক্ষ যাই হোক এবারে দেখো তাহলে হিসেব মতো কটা অঙ্ক লাগছে একটা দুটো তিনটে ছটা এবার দেখো কোয়েশ্চেনে যে অঙ্কগুলো দেওয়া আছে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটাই আছে তাহলে এই ছটা অঙ্ককে প্রত্যেকটাকে নিয়েই আমি মানে এক লক্ষের থেকে বড় সংখ্যা তৈরি করব। তাই কিনা তাহলে প্রদত্ত অঙ্কগুলির সাহায্যে সংখ্যা গঠন করা যায় গত দেখো ছটা অঙ্ক আছে তাই সিক্স ফ্যাক্টোরিয়াল হয়ে গেল এবার দেখো এখানে টু আছে দুবার তাই নিচে লিখে নিয়েছি টু এর ফ্যাক্টোরিয়াল আবার দেখো ফাইভ আছে একই রকম ভাবে দুবার তাই সেই কারণে নিচে আবার টু এর ফ্যাক্টোরিয়াল লিখে ফেলেছি তাহলে এটা হলো প্রদত্ত অঙ্কগুলির সাহায্যে যতগুলি সংখ্যা তৈরি করা যায় এই ছয় অঙ্কের সেটা হলো এইটা এবারে দেখো এখানে একটা অঙ্ক কিন্তু জিরো আছে তাহলে একদম বাদিকে যদি জিরো বসাই দিয়ে বাকি পাঁচটা অঙ্ককে বিন্যস্ত করি তাহলে কি এটা এক লক্ষের থেকে বড় সংখ্যা হতে পারবে হতে পারবে না সেটা পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাই না তাহলে সেই কেসটা তো এই টোটাল বিন্যাসের মধ্যে ঢুকে আছে তাই না তাহলে আমাকে বাদ দিতে হবে সেটা তাহলে একদম বাদিকে যদি শূন্য বসায় তাহলে অর্থাৎ জিরো অঙ্কটিকে যদি লক্ষর স্থানে বসায় সংখ্যাটি এক লক্ষ অপেক্ষা ছোট হয়ে যাবে তাহলে এই কেসটা আমাকে বাদ দিতে হবে তাহলে বাকি জিরো বসিয়ে দিলে আর কটা সংখ্যা পড়ে আছে বাদিকে দেখো বাকি আর পাঁচখানা অঙ্ক পড়ে আছে তাহলে এই বাকি পাঁচটি ঘরে পাঁচখানা অঙ্ক কিভাবে বিন্যস্ত হতে পারে দেখো ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই দেখো দুবার টু আছে তো সেই কারণে নিচে টু এর ফ্যাক্টোরিয়াল এবং দুবার ফাইভ আছে তো সেই কারণে নিচে আবার এর ফ্যাক্টোরিয়াল তাহলে এটা হলো একদম বাদিকে জিরো বসিয়ে যতগুলি সংখ্যা তৈরি করা যায় সেটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে মোট মানে বাদিকে জিরো বা টু বা ফাইভ বা ফোর যা কিছু বসেছে সব কিছুর মোট বিন্যাস এটা তাহলে একদম মানে এক লক্ষ অপেক্ষা বড় সংখ্যা তৈরি করতে গেলে নিশ্চয়ই এটা থেকে এটা বাদ দিতে হবে তাই না তাহলে অতএব প্রদত্ত অঙ্কগুলির সাহায্যে এক লক্ষ অপেক্ষা বড় সংখ্যা গঠন করা যায় এই যে এই টার্মটা মাইনাস এই টার্মটা দিয়ে দেখো সেটা আমার এসছে সাত হাজার পাঁচশো ষাট এটা তোমরা ক্যালকুলেটারে চেক করে দেখবে এই আসবে ক্লিয়ার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম একটু মন দিয়ে দেখবে খুব সহজ জিনিস এবারে নেক্সট যে প্রবলেমটা করিয়েছি সেটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম মানে মাস্ট পরীক্ষায় বারবারই রিপিট করে অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে বুঝবে দেখো জিরো বত্রিশ নম্বর প্রবলেম জিরো ওয়ান টু থ্রি ফোর অঙ্কগুলির সাহায্যে তিন হাজার ও চার হাজারের মধ্যবর্তী মানে মানে তিন হাজার সংখ্যাটিও নিব না চার হাজার সংখ্যাটিও নিব না তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যায় সেখানে একটা কেস কি বলে দিয়েছে একই অঙ্ক কিন্তু একাধিকবার প্রয়োগ করা যাবে রিপিট হতে পারে প্রত্যেকটা আগের অঙ্কগুলোর সঙ্গে এই অঙ্কের কিন্তু ডিফারেন্স আছে ওখানে অঙ্কগুলি যেটা নিচ্ছি দেওয়া আছে সেগুলো একবার একবার করেই নিচ্ছি আর এখানে কিন্তু দেখো বলেই দিয়েছে একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে তাহলে কতগুলি সংখ্যা তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী তৈরি করা যাবে এবার একটু ভালো করে শুধু মন দিয়ে বুঝবে এই ভাষাটাশা আগে পরে দেখা যাবে আগে দেখো তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী সংখ্যা মানে অলওয়েজ হাজারের ঘরে নিশ্চয়ই থ্রি হবে ভালো করে বোঝো ব্যাপারটা তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী তাহলে হাজারের ঘরে অলওয়েজ হবে থ্রি তাই না হাজার 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 এক দুই পাঁচ যাই হোক না কেন ও আছে এখানে যেহেতু পাঁচ নেই তাহলে পাঁচ টামটা ইউজ করা যাবে না এই মানে মেন এটাই যে হাজারের ঘরে অলওয়েজ আমার সি বসে গেল ঠিক আছে তাহলে হাজারের ঘর আমার ফিক্সড একরকম ভাবেই পূরণ করা যাবে এবারে দেখো এখানে কোয়েশ্চেনে বলেছে একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে মানে হাজারের ঘরে থ্রি বসে গেল মানে যে শতকের ঘরে থ্রি বসবে না এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই শতকের ঘরেও থ্রি বসতে পারে দশকের ঘরেও থ্রি বসতে পারে এককের ঘরেও থ্রি বসতে পারে কারণ দেখো সবগুলিতেই যদি থ্রি 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 বসে তাহলে তিন 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 এটা কি তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী সংখ্যা নয় অবশ্যই মধ্যবর্তী সংখ্যা তাহলে আমি এটাই বোঝাতে চাইছি যে এই শতকের ঘরে তাহলে এই যে অঙ্কগুলো দেওয়া আছে পাঁচটা অঙ্ক পাঁচটাই বসতে পারে জিরো পূরণ 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 হতে 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 পারে 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 ওয়ান টু থ্রি আবার চার বসেও পূরণ হতে পারে তাহলে শতকের ঘরটি মানে ওই পাঁচটা থেকে যে কোনো একটাকে নিচ্ছে মানে কি যে কোনো একরকমভাবে রকম ফাইভ বি ওয়ান আকারে পূরণ হতে পারছে পাঁচ রকম ভাবে তো ফাইভ বি ওয়ানের ভ্যালু হচ্ছে ফাইভ ঠিক আছে আবার একই রকমভাবে দশকের ঘরে জিরো বসতে পারে ওয়ান বসতে পারে টু বসতে পারে থ্রি বসতে পারে চার বসতে পারে তাহলে পাঁচটা থেকে যে কোনো একটা একরকম মানে চুজ করা যাচ্ছে তো সেটারও ফাইভ বি ওয়ানের ভ্যালু হচ্ছে ফাইভ একই রকমভাবে এককের ঘরেও সেম জিরো বসতে পারে ওয়ান বসতে পারে টু বসতে পারে থ্রি বসতে পারে ফোর বসতে পারে তাহলে সেটাও হচ্ছে ফাইভ পি ওয়ান মানে ভ্যালু হচ্ছে থ্রি ফাইভ এবারে দেখো তাহলে এই যে বাকি তাহলে তিনটে ঘরে কত রকমভাবে পূরণ করতে পারছি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তো সেটাকেই লিখেছি দেখো যে বাকি তিনটি ঘরে অঙ্কগুলির প্রত্যেকটিকে একাধিকবার ব্যবহার করে পূরণ করা যায় ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ মানে একশো পঁচিশ উপায়ে এবার একটা কেস যে ধরো তুমি হাজারের ঘরে থ্রি তো ফিক্সড বসিয়ে দিয়েছ এবার এমনও তো একটা কেস হতে পারে যে শতকের ঘরেও জিরো দশকের ঘরেও জিরো এককের ঘরেও জিরো তাহলে সংখ্যাটা কি দাঁড়িয়ে যায় সংখ্যাটা দাঁড়িয়ে যায় তিন হাজার কিন্তু কোয়েশ্চেনে আমার চেয়েছে তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী নট তিন হাজার নট চার হাজার তাই না তাহলে নিশ্চয়ই তিন হাজার এবং চার হাজার সংখ্যা আমি নিতে পারবো না তাহলে এই তিন হাজার সংখ্যাটা তো এই বিন্যাসের মধ্যে ঢুকে আছে যেটাকে আমি নিতে পারবো না তাহলে এক্ষেত্রে তিন হাজার হলো একটা বিন্যাস যা তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী নয় তাহলে ওই একটা কেস আমাকে বাদ দিতে হবে তাহলে অতএব তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী মোট সংখ্যা হবে একশো পঁচিশ মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে একশো চব্বিশ ক্লিয়ার ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রবলেম বারবার পরীক্ষায় আসে খুব ভালোভাবে মন দিয়ে বুঝবে একবারে না বুঝলে দুবার দেখবে তিনবার দেখবে বাট বোঝার আগে বুঝবে তারপর অঙ্ক করবে ঠিক আছে এবারে নেক্সট যে প্রবলেমটা করিয়েছি সেটা দেখো আমি একটু লিখিনি জাস্ট বলে দিয়েছি যে তেত্রিশ নম্বর তোমাদের বই দেখবে তেত্রিশ নম্বর প্রবলেমে আছে যে একটা শ্রেণীতে প্রতিদিন পাঁচটা করে পিরিয়ড পাঁচ পিরিয়ড করে ক্লাস হয় কত রকমের চারটি বিভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা হবে মানে পাঁচটা করে ক্লাস হবে আর চারখানা সাবজেক্ট আছে তো ধরো আমি সাবজেক্ট নিয়ে নিয়েছি এবিসিডি আর পাঁচটা পিরিয়ড ওয়ান মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ তার মানে কি কোনো একটা সাবজেক্ট নিশ্চয়ই প্রত্যেক দিন রিপিট হবে মানে কোনো দিন হয়তো এ রিপিট হলো কোনোদিন বি রিপিট হলো দিন সি রিপিট হলো দিন ডি রিপিট হলো এবারে দেখো প্রথম আমি একটা কেস দেখিয়েছি যে ফার্স্ট পিরিয়ডে ধরো এ সাবজেক্ট হলো সেকেন্ড পিরিয়ডে বি সাবজেক্ট থার্ড পিরিয়ডে সি ফোর্থ পিরিয়ডে ডি এবারে দেখো আমি আবার এ কে বসাতে পারি তাই কি না তাহলে এই যে এ এটার বিন্যাস কি হবে এই যে টুকুটা যদি ভাবো এটার বিন্যাস কি হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই নিশ্চয়ই টু এর ফ্যাক্টোরিয়াল কারণ দুবার এ আছে তাই কি না একই রকম ভাবে আবার নেক্সট কেমন হতে পারে যে এ বি ডি হলো আর এখানে আবার বি সাবজেক্ট রিপিট হলো তো সেটার জন্য আমার বিন্যাস কী হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু আবার একই রকমভাবে হতে পারে এ বি সি ডি এখানে সি সি রিপিট হলো তাহলে সেক্ষেত্রেও বিন্যাস হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু একই রকমভাবে আবার ডি রিপিট হতে পারে তো সেক্ষেত্রেও বিন্যাসটা হচ্ছে ফাইভ ভ্যাক্টোরিয়াল বাই টুয়ের ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে চারটের জন্য আমি পাচ্ছি প্রত্যেকের জন্য পাচ্ছি ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু তাহলে টোটাল বিন্যাস কী হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু এর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর সরি এইট অঙ্কটা আমি অনেকবার নিচে টু টু বলেছি অ্যাকচুয়ালি সেটা টু এর ফ্যাক্টোরিয়াল তো মানটা যেহেতু টু তাই বলা হয়ে গেছে বাট টুয়ের ফ্যাক্টোরিয়াল বলাটাই বেশি ভালো ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের বিন্যাস ওই চারটি সাবজেক্টের পাঁচটা ক্লাসের বিন্যাস ক্লিয়ার এবারে যেটা আমি করাবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম যে তোমরা ডিকশনারি নিশ্চয়ই ছোটবেলা থেকে সবাই দেখে এসছো যে ডিকশনারিতে মানে অক্ষরগুলো কেমন ভাবে থাকে শব্দগুলো এ দিয়ে তারপরে কি এ বি এরকম দিয়ে বি 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 এরকম চললো তারপরে কি এ সি এডি তারপরে এর ভাবে চলতে থাকলো দিয়ে আবার বি এ বি 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 তারপরে বি বিসি ভাবে শব্দ হয় তাই কিনা পরে আরও নেয় তো এখানে বলে দিয়েছে যে মাদার শব্দের অক্ষরগুলি বিন্যস্ত করে বিভিন্ন শব্দ গঠন করা হয় এবং অভিধানের নিয়মে মানে ডিকশনারির নিয়মে সাজানো হয় তবে শব্দটির অবস্থান কত হবে তবে শব্দটির অবস্থান কত হবে এই মাদার শব্দে যে যে অক্ষর আছে সেই অক্ষরগুলিকে যদি আমরা ডিকশনারির নিয়মে সাজাই তাহলে মাদার শব্দটির স্থান কত নম্বরে হবে সেটা চেয়েছে এবারে দেখো প্রথমে আমি কি করেছি মাদার শব্দটা লিখে ফেলেছি এবারে দেখো ডিকশনারির নিয়ম অনুযায়ী প্রথমে কি আছে। এ তারপরে বি তারপরে সি তারপরে ডি কিন্তু এখানে তো মানে সবগুলো নেই যেটা যেটা আছে সেটা হিসাবে সাজাবো তো এখানে দেখো প্রথমে আছে মানে এখানে যা যা আছে তার মধ্যে প্রথমে ই আসে কারণ দেখো এ বি সি ডি ই তারপরে কি আছে তারপরে আসে এইচ ঠিক আছে তারপরে কি আসে এম আসে তারপরে কি আসে ও তারপরে কি আসে আর টি এটা কিভাবে আসলো বলো তো ওই যে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট পরপর পরপর নিয়ে প্রথমে এ বি সি ডি ই ই এফ জি এফ জি এইচ তাই আমি এইচ নিয়েছি আই জে কে এল এম সেই কারণে এম নিয়েছি তারপরে এন তারপরে ও তো এন নেই তাই এন বাদ তারপরে ও এসছে তারপরে এভাবে যেতে যেতে প্রথমে আমি আর পাবো তারপরে টি পাবো তাই মানে অভিধানের নিয়ম অনুযায়ী প্রথমে ই দিয়ে শব্দ পাবো তারপরে এইচ দিয়ে তারপরে এম দিয়ে তারপরে ও দিয়ে তারপরে আর দিয়ে তারপরে টি দিয়ে এবারে ধরো এই যে ছখানা অক্ষর ছখানা অক্ষরকে আমি সাজাবো অভিধানের নিয়ম অনুযায়ী তাহলে ই দিয়ে যদি শব্দ শুরু হয় প্রথমে তো ই দিয়েই শুরু হবে তাই কিনা তাহলে ই দিয়ে শুরু হলো এবার ওই ছখানাকেই কিন্তু নিব তাই বলে যে শুধু ই নেব বা দুটো নেব এরম কিন্তু কোনো ব্যাপার নেই ছখানা করে নিয়ে নিয়েই আমি বিন্যাস করব। তাহলে ই দিয়ে শব্দ শুরু হলো ঠিক আছে তাহলে বাকি পাঁচটা কি পড়ে আছে এই পাঁচটা আছে তাহলে এই পাঁচটা নিজেদের মধ্যে কিভাবে বিন্যস্ত হতে পারে ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায় তাই কিনা এবারে ই এর পরে ডিকশনারি অনুযায়ী কি আছে এইচ আছে তাহলে এইচ দিয়ে শুরু হলে বিন্যাস কি হবে বাকি পাঁচটে ফাইভ ফ্যাক্টরি এলাকাতে বিন্যস্ত হবে তারপরে তারপরে কি আসবে এম আসে এবারে যেই এম চলে আসলো তার মানে দেখো মাদারের ফার্স্ট ওয়ার্ড কিন্তু চলে এসছে যেই ফার্স্ট ওয়ার্ড আমি পেয়ে গেলাম তখনই আমি সেকেন্ড ওয়ার্ডের দিকে এগোবো তাহলে ই আমার হয়ে গেছে এবারে আমি এম দিয়ে শুরু করছি তাহলে এম এম দিয়ে যখনই শুরু হচ্ছে এম দিয়ে দেখো মাদারের ফার্স্ট ওয়ার্ড অক্ষর কিন্তু চলে এসছে তাহলে এমের এর পরে আবার ডিকশনারি নিয়ম অনুযায়ী নিশ্চয়ই এম এ এম ই বি এরকম হয় কিন্তু যেহেতু এখানে এবি নেই তাহলে এম ই হবে নিশ্চয় তাহলে এম ই দিয়ে শুরু হলে দেখো দুটো অক্ষর নেওয়া হয়ে গেছে তাহলে বাকি চারটে অক্ষর নিজেদের মধ্যে কিভাবে বিন্যস্ত হবে ফোর ফ্যাক্টোরিয়াল আকারে এবারে দেখো এম ই দিয়ে কিন্তু মাদার আসছে না তাহলে নিশ্চয়ই ডিকশনারি নিয়ম অনুযায়ী এবারে এম হবে তাই কি না তাহলে এম এইচ দিয়ে শুরু হলে আবার বাকি চারটে অক্ষর নিজেদের মধ্যে কিভাবে বিন্যস্ত হবে ফোর ফ্যাক্টোরিয়াল আকারে আবার তাতেও আসলো না এবারে ডিকশনারি নিয়ম অনুযায়ী কী হবে এম ও দিয়ে শুরু এবার যেই এম ও চলে আসলো আমি নেক্সটটা ভাবতে লাগবো তাহলে এম ও অবধি আমার যখন চলে এসছে এবার আমি নিয়ে নেব এম ও আবার ডিকশনারি নিয়ম অনুযায়ী ই তাহলে এম ও ই দিয়ে যদি শুরু হয় তাহলে বাকি তিনটি অক্ষর এম ও ই এই তিনটাকে নিয়ে নাও এম ও আর ই বাদ হয়ে গেছে তাহলে এইচ আর টি তারা নিজেদের মধ্যে কিভাবে বিন্যস্ত হবে সি ফ্যাক্টরিয়াল আকারে এবার দেখো এম ও ইতে কিন্তু মাদার আসছে না তাহলে আমাকে আবার ডিকশনারির নিয়ম অনুযায়ী চেঞ্জ করতে হবে তাহলে এম ও এম ও ই যখন নাও হয়ে গেছে ইতে আসছে না তাহলে এম ও এইচ নেব তাহলে এম ও এইচ নিলে বাকি তিনটি অক্ষর নিজেদের মধ্যে থ্রি ফ্যাক্টরি এলাকারে বিন্যস্ত হবে তো তাতেও আমার মাদার আসছে না তারপরে এই চোবাদ হয়ে গেল তাহলে তারপরে কি আসবে এম ও আর তো তাতেও মাদার আসছে না তাহলে এম ও আর দিয়ে যদি নিই তাহলে বাকি তিনটি অক্ষর নিজেদের মধ্যে থ্রি ফ্যাক্টরি এলাকারে বিন্যস্ত হলো এবারে আমার আসবে এম ও এম ও টি এবারে যেই আসলো দেখো মাদারের থার্ড লেটারে চলে গেছে এবার যখনই মানে আমার চলে আসছে তার পরের লেটার তখন আমি ভাবতে লাগছি তাহলে এম ও কারণ আবার এম নেওয়া হয়ে গেছে ও নেওয়া হয়ে গেছে টি নেওয়া হয়ে গেছে এবার ডিকশনারির নিয়ম অনুযায়ী তাহলে নিশ্চয়ই প্রথমে ই আসবে তারপরে এইচ আসবে তারপরে আর আসবে তো এম ও টি ই এম ও টি দিয়ে যদি শুরু হয় তাহলে বাকি তিনটি অঙ্ক নিজেদের মধ্যে এলাকারে বিন্যস্ত হবে কিন্তু তাতেও দেখো মাদার আসলো না এবারে তাহলে হিসেব মতো কি হবে টি হয়নি তাহলে এম ও টি এবার যেই এইচ নিয়ে নিলাম দেখো মাদারের পরের অক্ষর চলে এসছে তাই না তারপরে এবার এম যখন নিয়ে নিলাম এবার পড়ে আছে কি ই আর এবার এটা ডিকশনারির নিয়ম অনুযায়ী নিলে সেটাই হয়ে যায় মাদার তাহলে মাদার দিয়ে শুরু হলে মানে এই মানে সবগুলো নেওয়া হয়ে গেলে আর অক্ষর বাকি শুধু পড়ে থাকে আর নিজেদের মধ্যে কিভাবে বিন্যস্ত হতে পারে আর তো একাই ওয়ান ফ্যাক্টরি এলাকারে বিন্যস্ত হবে তাহলে ডিকশনারির নিয়ম অনুযায়ী মাদার শব্দটির অবস্থান হবে এই যে বিন্যাসগুলি পেলে প্রত্যেকের যোগ ফল এবং যোগ করে দেখবে এটা পাবে তিনশো উনিশ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে যদিও তোমাদের এই ছয় অর্ডের পরীক্ষায় খুব একটা আসে না চার অর্ডের যেমন ধরো তোমাদের বইয়ে যেমন আছে লেট এই শব্দটা মানে এরকম চার অক্ষরেরই ম্যাক্সিমাম টাইম পরীক্ষাতে আসে তবে ছয় অক্ষরের আমি বড়টা করিয়ে দিলাম যাতে তোমাদের ছোটটা করতে সুবিধে হয় তো একটু ভালো করে মন দিয়ে বুঝবে শুধু এরকম জাস্ট বক্স করে দিলেই হলো নম্বর পাবে কোনো অসুবিধে নেই ঠিক আছে তো কারো কোথাও অসুবিধে হলে আমাকে বলো প্রবলেম হলে আমি সলভ করে দেবো থ্যাংক ইউ